기구를 뒀어. 나라오. 나라오. 기구를 주던가. 대표샤. 댄 두다샤 바르세. 마이 할라이 마이 할라이. 아레 나라오. 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 오늘 말해 봐 그놈. 기 ক্ষতি করছ তোমাদের? 샤 바르세 মারছ না কাম রাবে। 봐봐 শুনো। তোমরা যদি ওর ক্ষতি করো, ওরা তোমাদের ক্ষতি করবে। ও তো তোমাদের কোনো ক্ষতি করে নাই। কেন মারবে? চেয়ারম্যান সাহেব এলাকার লোকের যদি ক্ষতি করে? না 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 না। কারো ক্ষতি করবে না। তাহলে চেয়ারম্যান সাহেব আমরা চলে যাব। হ্যাঁ হ্যাঁ চলে যাও। দেখো তো কি সুন্দর বসে আছে। কারো কোনো ক্ষতি করে ওরা? না। তাহলে কেউ যদি ওদের ক্ষতি করে তাহলে ওরা ক্ষতি করবে মানুষকে। আচ্ছা চল চল যাও। আমি আসাতে আজকে তোমরা বেঁচে গেলে। যাও, তোমাদের যেদিকে মন চায় ওদিকে চলে যাও। চেয়ারম্যানের জন্য আমরা বেঁচে গেলাম, না হলে তো আজকে মরেই যেতে হতো। চেয়ারম্যানটা খুব ভালো, তাই না? আর শোনো, আমরা তো 12 বছর মানুষ রূপে থাকব। তাহলে একটা কাজ করলে কেমন হয়? ওই চেয়ারম্যানের বাড়িতে আমরা কাজের লোক সেজে যাই, তাহলে দেখবে আমাদেরকে কেউ চিনতে পারবে না আর কেউ মারতেও পারবে না। ঠিক বলছি না? হ্যাঁ তুমি ঠিক বলছো, চেয়ারম্যান অনেক ভালো মানুষ, ওনার বাড়িতে আমরা আশ্রয় নিব। তাহলে তাই চলো নাগরাজ, এখনই তাহলে আমরা চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা হই। হ্যাঁ তাই চলো নাগিন। নাগিন, তোমরা কি বলেছিলে সব আমি দেখেছি। আমার কাছ থেকে নাগরাজকে নিয়ে যাবে কে রে? সেটা কখনোই হতে পারে না। নাগরাজ শুধুই আমার, আর আমার জন্যই নাগরাজ এই পৃথিবীতে এসেছে। নাগিন, আমি তো তোকে ছাড়বই না, তোকে মেরে নাগরাজকে আমার করে নেব। আমিও যাব চেয়ারম্যানের বাড়িতে, দেখি তোরা কি করিস আর আমি কি করতে পারি। দাদা, আর এইভাবে সাপ কতদিন ধরব? সাপ ধরতে আমার আর ভালো লাগে না। কেন রে? সাপ ধরে আমরা কি পাইলাম? এই সাপ ধরে খালি খেলাই দেয়। তুমি না কইছিলা যে সাপ ধরে সোনা দানা হীরে পাওয়া যাবো? হ্যাঁ রে পাওয়া যাবে, সব সাপে তো আর মনে থাকে না রে। হাজারে দু একটা সাপে মনে থাকে, ওই সাপ পর্যন্ত বসতে হবে তো নাকি? ওই ইচ্ছাদারি নাক নাকি নি না পেলে কি সোনা দানা পাওয়া যাবো? তুই একটা কথা বলি, আমাকে জাত গোষ্ঠী হইলো সাপড়িয়া, আমরা যদি এই কাম না করি অন্য কাম করলে আমাকে চলবো? দাদা তোমরা যাই কও, আমি আর সাপ টাপ ধরবো না, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করবো। এই শোন, গার্মেন্টসে চাকরি করতে হলে লেখাপড়া জানতে হয়, লেখাপড়া শিখেছিস? শিখছিস তো সাপ ধরা, সাপ ধরা তো তোর চাকরি হবে না। ছোট একটু ভালো করে রাতে বাইরে বুঝা। আরে বুঝামি লো তো, অনেক দু একটা সাপ ধরানো লাগবো, নইলে তো আজকে আবার গাওলা যায় হারুম না। চলো। হ্যাঁ চল দে, চলো যাই।
ওই ছোট কিছু বুঝতে পারলি? হমিয়া ভাই বুঝতে তো পারলাম, একটু ঘুরে দেখতে হয়। অবশ্যই, এখানে নাগনাগিনী গন্ধ পচেছে। দাদা কি হয়েছে, তুমি এরকম করতেছো কে? নাতি ভাই, তুই কোনো গন্ধ পাস নাই? না দাদা, আমি তো কোনো গন্ধ পাই নাই, আমি তো শিয়ালের গন্ধ পাইতেছি। কি কর, শিয়ালের গন্ধ পালি কই? আমি তো নাগ নাগিনীর ঘ্রাণ পাইতেছি। কিরে ছোট, তুই পাস নাই? হ ভাই, আমি পাইছি। আহ চল খুঁজে দেখি। হ্যাঁ মিয়া ভাই, চলো খুঁজে দেখি। নাতি ভাই বাজা, ভিন বাজা, জোরে জোরে বাজা, ছোট ভালো করে বাজা, সাপ আমাকে ধরতেই হবে। আজকে নাগরাজ আর নাগরানীকে ধরে আমার সাধনা আমি পূর্ণ করব। বাজা, আরো বাজা, আরো বাজা। আমরা যেই নাগ নাগিনীর খোঁজে বাড়িছি, সেই নাগ নাগিনীর গন্ধ আমার নাকে আসছে। আমার এত দিনের সাধনা পূর্ণ হতে যাচ্ছে। ছোট আয়, আমরা করিচালান দিই। আয় নাতি ভাই, আমার ঝুলনাটা দে। দাদা, তুমি কি নাক নাকিনি ধরতে পারবা? দেখ না কি করি। তো দাদি বলছে যে নাক নাকিনির জন্য করি চালান দিতে হলে আমার নাতি ভাইয়ের হাতে করি চালান দিতে হবে। তুই চোখ বন্ধ কর। না দাদা। আরে আমি আছি, ভয় পাইস না। এই হাতে ধর, ডান হাতটা বাড়া। দাদা তুমি কিছু কও, আরে কিছু হইব না, এটা তোর মহাবিদ্যা, তুই শিখলে আরো ভালো হইব। ধর হাতে নি। তোর জীবনের মহা সময় চলে আসছে, তুই নাগ নাগিন ধরতে যেতেছিস, একটা চিন্তা করছিস তুই? দাদা যদি কামড় দেয়? আরে কামড় দিবে না, তুই চোখ বন্ধ করে হাতটা বাড়া, ডান হাতটা বাড়া, হাত সোজা কর। হ্যাঁ, শক্ত করে রাখ। ও দাদা, আমার জানি কেমন লাগতেছে। দাদা, ও দাদা চোখ খোল, করিতে তোকে টাইনে নিয়ে যাবো নাগ নাগিনীর কাছে। দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ ধরো বলে। দাদা 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 ধরো বলে। ও দাদা, আরে যা, কথা কইস না, করির পিছে পিছে যা। আমার দরু নাকি, আমি করিনি হামলা হন। আরে যা, পরিতর সাপের কাছে নিয়ে দেবো। দাদা নাগরাজ নাগরাজের কাছে নিয়েই তো।
পরে থামবো, এর আগে থামবো না। আরে তুই ডর রাখিস না, তুই যা। চলো চেয়ারম্যান বাড়িতে আসছো। আমার নাগরাজ যেখানে আমি তো সেখানেই আসবো। নাগিন তোরে তো আমি ছাড়বো না, আবার রূপ চেঞ্জ করেছিস, আমিও এখন করব। আমিও আমার সাধারণ মানুষের মতন রূপ চেঞ্জ করব, এক্ষুনি আমি যাব। তোরে তো আমি শেষই করে ফেলবো, আমার নামও কাল নাগিনী। দেখি দেখি এই দেখে কিরে, আল্লাহ এই গেমস তো আমি খেলাই। তুমি খেলো? হ্যাঁ আমরা খেলতে যাব। এক চুপ চুপ দর্শক, এটা কোনো কথা হলো? এই গেমটি আমিও খেলি এবং আমার স্বামীও খেলে। দর্শক আপনারা অবশ্যই খেলবেন। আর এই গেমের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটি কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে অবশ্যই খেলবেন। আসছিলাম। তোমরা কোথা থেকে আসছো? ওই পাশের গ্রামে থাকি। ও কি ব্যাপারে আমার কাছে বলো? একটা কাজের লেগে আসছি আমরা। আন্টি আমরা না আগে গার্মেন্টসে চাকরি করতাম, কিন্তু গার্মেন্টসটা আগুন লেগে পুড়ে গেল। তারপরে অনেক কাজ খুঁজছি কিন্তু কোনো জায়গায় কাজ পাইলাম না। আর গার্মেন্টসে কাজ করতে হবে এখন ভয় লাগে, তাই যদি আপনি একটা কাজ দিতেন আমরা করতাম। ও আচ্ছা, আমাদের তো কাজের লোক লাগে। তারপর চেয়ারম্যান ছাড়া তো আমি কিছু বলতে পারি না। তোমরা একটু পরে আসো, আর যদি বসতে চাও বসতে পারো। চেয়ারম্যান সাহেব আসুক, তারপরে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি বল তোমরা? চেয়ারম্যান সাহেব আমরা একটা কাজের জন্য আসছি। ও আচ্ছা আচ্ছা। এই ওরা নাকি আগে গার্মেন্টসে চাকরি করছে, ওদের গার্মেন্টস নাকি আগুনে পুড়ে গেছে, এই জন্য আমাদের বাসায় কাজ করতে চায়, কি বলো? দেখো ভালো হলে রেখে দাও। কোথায় থাকো তোমরা? এই পাশের গ্রামে।
তারা কাজ করবে নাকি আবার দুই দিন পর পালিয়ে যাবে না 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 আমরা তো কাজ করার জন্য এসেছি ঠিক আছে তাহলে রেখে দাও তাহলে সব কাজ করতে পারবো তো হ্যাঁ সব কাজই করতে পারবো ঠিক আছে আমাদের তো কাজের লোক লাগবেই তাহলে একটা কাজ করো তুমি ওদের থাকার জায়গা হ্যাঁ দেখা দাও আগে আর কি কি কাজ করতে হবে সব কিছু বুঝিয়ে দাও আমি ঘরে গেলাম ঠিক আছে আচ্ছা তুমি একটু বাইরে বেরোয় না মারতে মারতে একবার শেষই বানাই লাইবো আমি যদি ওই বাড়িতে থাকি হেলে তো কাকা আমি আপনার কাছে আয়া পড়ছি কাকা আপনার পায়ে ধরা কই আমার একটা কাম দেন না চিন্তা করবে না আরে দেখো না ওই যে বলে না যে মেঘ না চাইতে বৃষ্টি কিছু আমার একটা কাম দেন না আমি আপনাকে বাড়ির সব কাম করে দেব আপনি তো জানেন না হাসিমা আমার স্বামী আমার মায়ের কিছু রাখে নাই আবারও বিয়ে করে নিয়ে আইছে উঠো উঠো যাও দুজন রাখলাম কি করবা এগুলো তো দুঃখ দেখতে পারি না তো যার জন্য তো চেয়ারম্যান গ্রামের লোকেরা এত মানে কেন আমাকে হ্যাঁ রেখে দাও কল্লাগিন 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 আমাদের পিছালো না চুপ আস্তে আস্তে বলো ও আমাদের পিছে পিছে এই পর্যন্ত আসলো আমাদের কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না চলো তোমার রুম দেখাই দিয়ে আসি হ্যাঁ চলো যাও আল্লাহ এতদিন লোক পাই না আর এখন তিন তিন জন ভালো ভালো সাকিলের মা ওরে ওই রুমটা দেখে তাড়াতাড়ি আসো আসতেছি আমি তো তোকে বিক্ষিপ্ত ছোবল দেবই তার সাথে সাথে নাগরাজও আমার হয়ে যাবে কখন যে নাগরাজকে আমি একলা পাবো ওই নাগরানকে কখন মারব আমি কখন সেই সময়টা আমার কাছে আসবে
যেভাবেই হোক ছলে বলে কৌশলে নাগরাজকে আমার হতেই হবে, আমার নিজের করে নিতেই হবে। ওই নাগরানীকে আজই যেভাবে হোক ওদের দুজনকে আলাদা করতেই হবে, আলাদা। বলে বলে কুসুম আব্দুল জি চেয়ারম্যান সাহেব আসো। জি চেয়ারম্যান কাকা। কোনো সমস্যা নাই তো? না কাকা। তা তোমাদের খাওয়া দাওয়া কোনো সমস্যা হচ্ছে না তো? হ কাকা, খাওয়া দাওয়া সব ঠিক আছে। হ্যাঁ সবই তো ঠিক আছে। কোনো সমস্যা হবেই না তো, কারণ শাকিলের মা অনেক মহান, ভালো রাঁধতে পারে, সবাইকে খাওয়াতে পারে, তাই না? হ্যাঁ কাকা, খাওয়া দাওয়া ঠিকই আছে। আরে কি ব্যাপার, আমি যে মোতালেব চেয়ারম্যান বকবক করে যাচ্ছি আর তোমরা একজন আরেকজনের দিকে তাকাচ্ছ, আমার দিকে দেখো। খাবার দাবার খুব ভালো, খুব ভালো লাগছে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কি কাজ আমাকে দেন, আমি কাজ করব। ঠিক আছে চলো তাহলে তোমাদের কাজটা বুঝিয়ে দিই। ঠিক আছে। আরে কই, এই হলো আমার বিশাল বাগান বাড়ি, বুঝেছো? তোমরা একটা কাজ করো, আব্দুল তুমি তোমার বউকে নিয়ে এদিকে যাও, হ্যাঁ, আর তুমি এদিকে যাও, ঠিক আছে? সমস্ত ফুল গাছের নিচে আগাছা জন্মেছে, এগুলো পরিষ্কার করবে, ঠিক আছে? ওকে যাও যাও, কি বুঝলে তো? আচ্ছা আচ্ছা, ঠিক মতো কাজকর্ম করো আর সন্ধ্যার আগে আবার ফিরে যেও ঘরে। আচ্ছা ঠিক আছে, যান আপনি। আচ্ছা আমি সব কাজ করতেছি। আমার কাছ থেকে আমার নাগরাজকে কেড়ে নিবি সেটা কখনোই সম্ভব হবে না, নাগরাজ শুধু আমার। সামান্য একটা নাগিন, তুচ্ছ এক নাগিন, কাল নাগিনীকে বলতেছে কি যে আমি কখনো নাগরাজকে পাবই না, হাস্যকর জিনিস। আরে নাগিন, তোর কি ক্ষমতা, তোর থেকে বেশি ক্ষমতা আমার। আমি তো নাগরাজকে ছিনিয়ে নেবই তোর কাছ থেকে, এটাই আমার প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞা করেই তোদের পিছনেও আমার এখানেও আসা। তুচ্ছ নাগিন, তুই তো জানিসই না আমার যে কত ক্ষমতা। ও সামান্য চেয়ারম্যান, আমি তো তোদের পিছু ধরে এখানে এসেছি। ও চেয়ারম্যানকে আমি কবেই আমার বিষে বিষাক্ত করে দিতাম। আমার ছোবল যে খেয়েছে সে আজও মনে রাখে যে আমার বিষ কত দূর পর্যন্ত যেতে পারে। নাগিন আসো, আমি কাজ করি। নাগরাজ, আমি তো তোমাকে কোনো কিছু করব না, তুমি তো আমার সাথে ভালো করে কথা বলতেই পারো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি কখনো, শুধু আমি তোমাকে সারা জীবন ধরে ভালোবেসে গেছি। এটা কি আমার অন্যায়? এটা আমার অন্যায় না, কিন্তু এই নাগিনকে আমি দেখে নেব। নাগিন তোমাকে আর কতদিন এইভাবে আঁকড়ে ধরে রাখতে পারে? চল। আমি আর পারতেছি না দাদা। আরে যা যা যা। ওই দাদা, হ্যাঁ দাদা, আমার তো
ধরো আরে তুই চিন্তা করিস না যেখানে নাক নাকানি আছে করি যা ওখানে অটোমেটিক টাইমে দেব ওই দাদা দাদা ওই আমার ধরো ধর না কে দাদা দাদা ছোট রহস্য পাইছি করি যা এখানে টাইমে গেছে গা নাক নাকানি এখানে আছে এখানে আইসা ওরা সাপে রূপ পরিবর্তন করে মানুষের রূপ ধারণ করে এখানে আছে যে কোনো এক জায়গায় হ্যাঁ মিয়া ভাই তুমি ঠিকই কইছো করি যখন এনে থামছে তাহলে ওরাই এনে মানুষ রূপ ধারণ করে এই বাড়িতেই আছে ওখানে এই বাড়িতে খোঁজ করে দেখুন লাগবো যে কিভাবে ওরা আছে দাদা তোমরা খোঁজ করো আমি যাই গে আবার কোন সবার করি চালান দিব আবার জীবনটাই যাবো আর করি চালান দেওয়ার লাগবো না যা পাওয়ার আমরা এনে পাইয়া গেছি কি কমিয়া ভাই তুই চুপচাপ থাক তোর অনেক কিছু শেখার বাকি আছে এবার যা করার কথা তোমাই করবে আমি কিন্তু আমি করি এতন হামলা না আর করে দিন না আর দাদা জানো করি যখন আমার হাতে দিছে বলে চার পাঁচ জন আমার টাইনে নিয়ে যাইতেছে আরে করি চালানোর নিয়ম এইটাই যা আরে রাহু তোমার নিয়ম আমার জীবন চলে যাইতেছে আমি আর থাক কই না আরে হোন করি হইলো তুলা রাশি ছাড়া করি চলে না আমাকে মধ্যে হইলো তুই তুলা রাশি তোরে সারা কি করি চলবো আর করি কি তোরে সারা চলবো রাশি কি তুমি নিবার পারো নাই আমার ব্যাগ রাশিটা দিয়ে দিছাও আরে রাশি পরিবর্তন করুন জানা পাগল আর রাহু তো দাদা আমার হাত কে বলে ছিড়া যাবে না নিছিল এই এখানে কে চিল্লাচিল্লি করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কারা আমরা সাপুরিয়া বেগম সাহেব আপনার বাড়িতে নাগ নাগনি আছে আমরা আমরা নিশ্চিত যে আপনার বাড়িতে নাগ নাগনি আছে আমরা সাপের গন্ধ পাইছি দেখেন আমার সাথে এসব মিথ্যা কথা বলবেন না এখানে কোনো সাপও নাই নাক ডাকনিও নাই আর চেয়ারম্যান সাহেব যখন আইসে দেখবে আপনারা এরকম করতেছেন তাহলে আমার সাথে রাগারাগি করবে আপনারা আপনারা চলে যান যান এখান থেকে দাদা তাইলে কি তুমি করি আমার জাদু করে দিছিলে না করি একাই আইছে নে আর করি তো তোরা টাইনে লইছে করি সালান নিয়ম যেখানে করি কে থামবো ওইখানে সাপ আছে এটা 100% আমিও তো ওই সময় তাই বুঝলাম আমার হাত যে বার ওই আইছিল দেখেন আপনি যাই কোন আমরা যখন এই বাইতে গন্ধ পাইছি আর করি যখন আইছে এই বাড়িতে নাক নাকিনি সাপ অবশ্যই আছে এই নাকি কোন কোনদিন সম্ভব না এই বাড়িতে কোনদিন সাপ আসে নাই আজকে সাপ আসবে কেন আমরা সাপ ধরা প্রমাণ কইরা দেমু যে আপনার বাড়িতে সাপ লুকাই আছে আচ্ছা পরে আইছেন চেয়ারম্যান সাহেব আসুক পরে আইছেন এখন আপনারা যান দয়া করে যান এখন যান কি ব্যাপার আপনারা যান না কেন যান আমাকে একটা কথা শুনেন কি হলো আসসালামু আলাইকুম এই দেখো তো এরা কি বলতাছে আমাদের বাড়ি নাকি নাগ নাগে নি সাপ আসছে শুনো এই সমস্ত বকওয়াস খবর নিয়ে আমার বাড়িতে এসো না আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে আমার দাদার জন্ম এখানে আমি কখনো সাপ দেখিনি আমার দাদা দেখিনি আমার বাবা দেখিনি আমি দেখিনি আর তোমরা এখন এসছো এই করতে আমার বাড়িতে সাপ আছে বাজারে গিয়ে বিন বাজিয়ে পয়সা তুলো সেটাই লাভ হবে আমি মোতালেব চেয়ারম্যান বলে তোমাদেরকে কিছু বললাম না আমার জায়গায় যদি অন্য কোনো চেয়ারম্যান থাকতো তোমাদেরকে চাপকে পিঠের ছাল তুলে এখান থেকে বের করে দিত যাও এখান থেকে বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব আমরা একেবারে মিশা কথা কই নেই একটা সত্যি কথা এই বাড়িতে নাগ নাগিনী সাপ আছে চুপ করো তোমাদের সাহস যে অনেক বেড়ে গেছে সাহস আমি বলছি আর দ্বিতীয়বার উচ্চারণ করবে না যে বাড়িতে সাপ আছে যাও যাও বেরে যাও মিয়া ভাই যাও চলো নাতি ভাই চল ভাই যাই ন যাই এরা কেন আসে জানো হ্যাঁ এখানে এসে এই যে ভুল তথ্য দিয়ে কিছু যদি কামানো যায় তাতে তাদের দিন কাল চলে যাবে বুঝো না হ্যাঁ কারণ কোনো কাজের জন্য আসলে আমার বাড়িতে আসো আমি কাজ করাবো তোমাদেরকে টাকা দেবো খাওয়া দাওয়া দেবো কিন্তু এরকম বকওয়াস কোনো লোকের সাথে কোনো দিনও মাতবা না আচ্ছা চত সব কথা কার সাপ আছে কাল নাগিনি চলো তোমাকে সাপে কামড় দিব না তোমাকে জাদুতে ভুল আছে দাদা
কি ঘোষণা কষ আমাকে যততে বলছে ক লও এখন কথা কইলো তোমরাও খামাখা আমার আর পরিশ্রম করাইলা আর আরেকটা কথা ভুল কইলি এটা জাদু না এটা আমাদের বিদ্যা বুঝছস এই ছোট তুই কাজ কর ও লগে কথা বারে লাভ নাই এখানে একটা তাবু বানা ছোট মোটা একটা তাবু বানা আমরা এখানে থাইকা এই নাগ নাগিনী দইরা চেয়ারম্যানের প্রমাণ করে দিয়ে যামু যে আমরা ফাসেক না হ্যাঁ ঠিক কথা কইছো মিয়া ভাই তাহলে এনে একটা তাবু বানানোর ব্যবস্থা করি তাই করো চেয়ারম্যানের লোক এনে যখন উড়ে দিব নি বাইরিয়া বুঝবা আর আমরা কি এনে ঘর বানায় থাকতেছি আমরা একটা পর্দা দিয়া এনে চুপচাপ থাকব তোর কথা মতো হইলে বেটার চেয়ারম্যানের নাই যারা চেয়ারম্যান এখন আত্মা কোথায় এত বড় বুঝছস আমি খেলাই আমার খেলতে চুপ চুপ দর্শক এটা কোনো কথা হলো এই গেমটি আমিও খেলি এবং আমার স্বামীও খেলে দর্শক আপনারা অবশ্যই খেলবেন আর এই গেমের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেটি কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে অবশ্যই খেলবেন ভাইয়া তোমাকে না কতবার করে বলছি যে সাত সকাল আমাকে নিয়ে আসবে না আরে সকাল সকাল এর জন্যই আসি যাতে রাস্তায় কোনো যানজটে না পড়ি আমরা বুঝতে পেরেছিস তোমার যানজটের জন্য কত কষ্ট করতে হয় ঘুমোই তো পারি না ভালো করে আচ্ছা শুন অফিস টাইম হয়ে গেলে তো তখন রাস্তায় অনেক ভিড় থাকে অনেক জ্যাম থাকে যার কারণেই আমরা সকাল সকাল রওনা দিয়েছি হ্যাঁ হয়েছে হয়েছে আর তুই তো জানিস বাবার কথা তুই জানিস না হ্যাঁ জানি তো বাবা কি রকম পাংচুয়াল তাকে যদি কথা দেই তাহলে টাইম মতো পৌঁছাতে হবে ঠিক আছে চল হ্যাঁ চল এখন কি জানো কিছু তো বুঝতে পারছি না আমাদের বাড়ির সামনে এইভাবে শুয়ে আছে এই আপনারা কারা আমরা শাহপুরে কিন্তু আপনি কারা বাবা আমি চেয়ারম্যান সাহেবের ছেলে ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা আপনারা আমাদের বাড়ির সামনে কেন ছোট সাহেব আমরা আপনাকে বাড়ির সামনে বসে রয়েছি আপনার বাড়িতে সাপ আছে মানে নাগ নাগিনি এটা ধরার জন্য আমরা অপেক্ষা করতেছি বিশ্বাসই করলো না বিশ্বাস তো করবই না আর চেয়ারম্যানের পোলাইছে আমাকে তো আবার মারবো না আরে না দেখতো তো ভালোই মনে হইলো শিক্ষিত শিক্ষিত মানুষ ভদ্র থাকে বুঝলি হ ভদ্র থাকে চেয়ারম্যানও তো দেখে ভদ্রই দেখা যায় আমার সাথে কি ব্যাপারটা করলো গ্রামে তো শীত থাকবেই গ্রামে গাছপালা অনেক বেশি না চল 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 আমি যদি এদের সাথে না মিলামিশা করি তাহলে কেমন হয় বলতো ওদের মন্ত্রী তো আমি পড়ে যাবো আগামীতে ভোট পাবো না আমি বিচারটা করে চলে আসি ছেলে মেয়ে আসুক না তারপরে তো এতদিন পরে ছেলে মেয়ে বাসায় আসতেছে আইসা যদি দেখে যে তুমি নাই ওরা মন খারাপ করবে না আর শাকিলের মা তোমাকে কি করে যে বোঝাবো আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি ওই আমার মতোই কথা বলতে বুঝেছি বুঝেছি আমার ছেলে মেয়ের থেকে তোমার এলাকার মানুষই বেশি প্রিয় আরে শাকিলের মা আমার নির্বাচনের সময় কে দৌড়ালো তুমি কার সাথে গ্রামবাসীর সাথে আর তুমি আমাকে বলো যে ওরা ওরা প্রিয় ওদের সাথে থাকি সবসময় মেলামেশা করতে হয় ওদের সাথে থাকতে হয় ছেলে মেয়ে তো আছেই ওদেরকে আমি ফেলে দিচ্ছি না শোনো আমি যাই ওদের জন্য ভালো করে রান্না বান্না করো আর আমার জন্য একটু পায়েস বানায়ো
বাবা আমি একটা বিচারে যাচ্ছি উত্তর পাড়ায়, খুব জরুরি বাবা, খুব জরুরি বাবা। আমরা মাত্র এলাম আর তুমি এখন বিচারে যাচ্ছ? আমরা কি করবো বলো বাবা? শাকিল, আমি মরে যাওয়ার পরে কে চেয়ারম্যান হবে? তুমি তো, তাই না? অতএব বাবা আর চিন্তা করে কোনো লাভ নেই, আমি বাসায় তিনটা চাকর রেখেছি কাজের মানুষ। তোমার কাজ তো আর তুমি বাদ দেবে না কোনোদিন। ঠিক আছে বাবা, যাও কিন্তু তাড়াতাড়ি আসবে। অবশ্যই মা, বাবা শুধু গ্রামবাসীদেরকে ভালোবাসে, আমরা এতদিন পরে গ্রামে আসছি, কই আমাদেরকে একটু সময় দিব তা না, কই চলে যেতেছে আবার বিচার সালিশ করতে। আরে মা যাই বলিস না কেন, আমাকে দেরি করাস না মা, বিচারটা সেরে আমি চলে আসবো, দেখবি বাবা সত্যি বলেছে না মিথ্যা বললো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা কিন্তু। একটু হেসে দে মা, হেসে দে। ওকে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, মা চল বাবা ঘরে চল। হ্যাঁ চল। ভালোই হইল, এবার নাগরাজে আমি একাই পেয়েছি। এই গাছটাতে ভালো করে পানি দিবা, বুঝছো? ঠিক আছে ম্যাম সাহেব। এই গাছের ফুল কিন্তু খুব সুন্দর হয়। আর আচ্ছা তুমি এত সুন্দর কাজ করো কেন? এটা কি বলতেছেন ম্যাম সাহেব, আমরা গরিব মানুষ, আমরা তো কাজ করেই খামু না। তোমার দেখতে তো খুব কিউট লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে তোমাকে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবো, কেমন?
আপনি যেটা ভালো মনে করেন। আর চলো আমাদের আরো ফুলের দোকান আছে, ফুলের দোকানে নিয়ে যাই। আর এটা রাখো তো, চলো। ম্যাম স্যার স্যার বড় সাদি কে বলবো? আরে দেখো সমস্যা নাই, চলো চলো তো। যাই গ্রামটা একটু ঘুরে দেখে আসি। আমি আপনি গোবরের কামের মেয়ে। কাজের মেয়ে? মাশাআল্লাহ তুমি তো দেখতে ভীষণ সুন্দরী। আচ্ছা তুমি আমাদের পাশে কাজ করো কেন? তোমাকে দেখে তো অনেক ভদ্র ঘরের, অনেক বড় ঘরের মেয়ে মনে হয়। জি না ছোট সাহেব, আমরা গরিব মানুষ তাই এখানে কাজ করতে আসছি। গরিব ঘরের মেয়ে? আল্লাহ গরিব ঘরে এত সুন্দর মেয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা শোনো, আমাদের বাগান আছে, সেই বাগানটা পরিষ্কার করবো, চলো। ঠিক আছে ছোট সাহেব, চলো। দর্শক এটা কোনো কথা হলো?
এই গেমটি আমিও খেলি এবং আমার স্বামীও খেলে। দর্শক আপনারা অবশ্যই খেলবেন। আর এই গেমের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটি কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে অবশ্যই খেলবেন। তোমার কোন সমস্যা? এই যে দেখো, তোমার কোন সমস্যা? না না, তো ফুল দেখো, তোমাকে তো ফুল দেখিতে নিয়ে আসছি। কি সমস্যা? তোমার কাজ শোনো, এটা এখানে রাখ, চলো আমি একটু বাগানটা দেখি। কি ব্যাপার, কি হলো? ছোট সাহেব, মাথা নিচে এরকম ঘুরতেছে। তোমার কি হলো, মানে হঠাৎ করে বেশি খারাপ লাগছে? কি হয়েছে বলবে তো আমাকে? কিছু না ছোট সাহেব। এমন করছো কেন? কিছু একটা বলো, তোমার মধ্যে অনেক খারাপ লাগছে। তুই এদিক ওদিক কি দেখছো? কিছু না ছোট ভাই। আসতো তো, আরে চলে যাবে তো।
আর জান্নাত কোথায় গেল? বাগানের দিকে তো বিনের শব্দ শোনা যাচ্ছে। আমি তো তাই, সেটা তোমাকে বলার জন্য আসছিলাম। ইয়ে কই, শাকিল জান্নাতরা কোথায়? ওদের তো দেখতেছি না, চলো তো যাই দেখি। হ্যাঁ চলো তো, চলো। ঘটনা কিছু বুঝলাম না, এটা কারা? দাঁড়া বাবা, একটু দেখি কি হয়। আমি অনেক কথা বলেছিলাম, তোমরা মনে কোনো দুঃখ নিও না ভাই, তোমরা আজকে আমাদেরকে বিপদমুক্ত করেছো। যা নিয়ে যাও, নিয়ে যাও সবগুলো, নিয়ে যাও এখান থেকে। হ্যাঁ যাও। চেয়ারম্যান সাহেব, না না, আমরা মনে কিছু করি নাই, আপনি আমাদেরকে বাড়ি থেকে তাড়াই দিতেন ঠিকই। আমরা আপনার বাড়ির সামনে অবস্থান করছিলাম, আমাদের কল্পনা ছিল আমরা সাপ একদিন ধরব, ধরে এখান থেকে যাব। আমরা আজকে সাকসেস হয়েছি, আমরা চলে যাবো। এই মধু, এই নাতি ভাই, চল যাই, চলো যাই। চেয়ারম্যান সাহেব, না আসসালামু আলাইকুম। বাবা শাকিল, বাবা আল্লাহ আমাদেরকে বাঁচালো বাবা। হ্যাঁ বাবা, আল্লাহ, আমরা তো বুঝতেই পারতাম না। দর্শক, এটা কোনো কথা হলো?
এই গেমটি আমিও খেলি এবং আমার স্বামীও খেলে। দর্শক আপনারা অবশ্যই খেলবেন। আর এই গেমের ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটি কিন্তু অবশ্যই ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে অবশ্যই খেলবেন।